অ্যালার্জি এমনই একটি ভালো জিনিস যে শরীরে অ্যালার্জি আসলে আপনাকে বুঝতে হবে যে শরীরের কোনো অঙ্গে কোনো একটা আপত্তি বিপত্তি নিষ্পত্তির দরকার হয়ে পড়ছে। এই যে আপত্তি নিষ্পত্তি দরকার হয়ে গেল সেখানে যদি আপনি তাকে কেয়ার না করেন, ধরেন আপনার অ্যাজমা আসতেছে, তখন আপনার একটু কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফুলুসি, নিমোনিয়া, টিবি, যক্ষাপক্ষবিধির সমস্যা, সিওপিডি, বিভিন্ন রকম অ্যালার্জি আপনার সৃষ্টি হবে। নাক দিয়ে সর্দি পড়তেছে, এটা এক ধরনের অ্যালার্জি। আপনার চোখ দেওয়া পানি পড়তেছে, এটা একটা অ্যালার্জি। শরীর চুল খাইতেছে, এটা একটা অ্যালার্জি। যিনি সুন্দর মানুষ তিনি কালো মানুষ দেখলে অ্যালার্জি হয়, যিনি কালো মানুষ তিনি সুন্দর মানুষ দেখলে অ্যালার্জি হয়। কোনো বান্ধবী কোনো বন্ধু যদি বেশি পয়সাওয়ালা হয় তখন তারই দেখা অ্যালার্জি হয়। আরও যে কত অ্যালার্জি আছে, হাজার ধরনের অ্যালার্জি আছে, এই সবগুলো অ্যালার্জির অর্থই হলো তার শরীরে কোনো আপত্তি বিপত্তি ঘটে যেতেছে। এই আপত্তি বিপত্তি থেকে বাঁচার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, সেটা হলো আপনি ওইখানেও আপনি বেশি মিষ্টি খেতে পারবেন না, মিষ্টি জাতীয় জিনিস খেতে পারবেন না, মিষ্টি বংশীয় কোনো জিনিস আপনি যত কম খাবেন তত ভালো থাকবেন। পৃথিবীর কোনো দেশেই বাংলাদেশের মতো এত মিষ্টির দোকান, এত মরণ চান বাসন চানের দোকান নাই পৃথিবীর কোনো দেশে। বাংলাদেশ এবং ভারতের চারিপাশটা অঙ্গরাজ্য ছাড়া আর কোনো দেশে রাস্তায় রাস্তায় এত মিষ্টির দোকানই মিষ্টি কেউ বিক্রি করে না। সেই ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকারক, সবচেয়ে ঝুঁকির জিনিস হলো মিষ্টি, যিনি 150টা রোগের সৃষ্টি করতে পারে।